শালায় এরা যে মেম্বার বানালি জনসাধারণ কৃষক সামান্য বিচের গ্রাম অঞ্চলে করে পারে না মেম্বারে কাজ করে পারে হ্যাঁ কিছুই শিখলো না ক সাধারণত কেসও নিয়ে এসে বড় কন আমি এত কেস সামলা পারি সাধারণত কেসও যদি দুই একটা নর্মাল কেস যদি বাইশ যদি সমাধান না করে পারে তাহলে আর মেম্বার বানালি কি জনসাধারণ ক এদেরকে কাজ হলো তো এরা যদি হল সব বিচারি যদি আমি করি আমি বটো যদি করা লাগে তাহলে ক্যাগের হয় কন এলে কি কাজ আচ্ছা কও দেখি তুমি কি কেস নিয়েছেন মেয়ে ছেলের কেস এই সামান্য কেসে তুমি করে পাননিও কি হয়েছে ভাত খায় না ভাত খায় না না খায় দেখা যায় এই কেস নিয়েছেন সামান্য কেস আর তুমি মিটতে এটা ঘটনা হলো তুমি কিসের জন্য মেম্বার হলে কও ব্যাপার হলো কি এই মহিলার মামলা নিয়ে অনেক কয়েবার ধাকাধাকি করা হয়েছে সোজা দুঃখে তো আর বোটো তো আসে নাই আপনাকে জানানো হয় নাই এটা বিষয়ে আগে গ্রামত একটা সালিশ নামা দেওয়া হলো যে এই মহিলা ভাত খায় না কৃষক তার স্বামী দুর্বলতা না কি এটা তার কাছে জাস্টিফাই করা হয়েছে কোনো কিছুরই অসুবিধা নেই ভাত খাবাল এইটাই শুধু কথা তার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে গ্রামত সালিশ দরবার করা হলো তার ভাই ভাগি গোষ্ঠী তারও ডাকা হলো সবারই কাছেই একই কথাই তো কোনো দোষ নেই ভাত খাবায় সেটার কারণটা কী তো এখন শেষে আর ওপরের দিকে মামলায় যাবি আমি বললাম যে ঠিক আছে গ্রামশালী সে যখন হলো না তো বোর্ডে একটা মামলা দাও সেই জন্য বোর্ডে মামলা দিছে এবং চেয়ারম্যান এটা রায় কী দেবেন না দেবেন এটা আপনার ব্যাপার কিন্তু নারী শিশুর মামলা যদি ওরা একটা হুট করে কোনো মামলা দিয়ে বসে তখন ওই ছেলেটার ক্ষতি হয়ে বসবি এটা আমরা চাই না এই জন্য কোনটা করলে ভালো হবে আপনি এই আইনের মাধ্যমে করে দেন সেই জন্য এই বোটে নেওয়া তাছাড়া লাগলো না হলে এই শোনো আমি তো বুঝছি আমি বুঝছি বটে কিন্তু এই মহিলার কেস কী বুঝছেন এ কেস সমাধান হবে ইনশাআল্লাহ আপনারা চিন্তা করবেন না আমি যখন চেয়ারম্যান আছি তখন আমি আর শুরু হা করেই ছাড়িয়ে দেবো যাই হোক এখন ঘটনা হলে কয়েকজন মেম্বার একটা হোক আমরা একটা পরামর্শ করবো বুঝছেন মেজরিটি করে তারপর দেখা যায় এই বেটি কি কী করা যায় এর এর ভাত করার লাগবে ভাত ছাড়ে দেওয়া যুবেলায় এর ভাত কিভাবে হবে এটা একটা চিন্তা ভাবনা করা যাবে বুঝছ আমরা কয়েকজন মেম্বার চেয়ারম্যান সব বসে একটা কমিটি করবো কুমুটি করে তারপর আমরা দেখবো যে শুরু দেখব দেখবো যে আর কোনটা করা যায় ফয়সালা ফয়সালা মানে আর ভাত নষ্ট করা যাবে না কারণ ভাত নষ্ট করাটা এটা কবরি গুণ বুঝছেন আর যাতে ভাত হয় সেই ব্যবস্থা করব আমরা সবাই মিলে বুদ্ধি করে কুমুটি করে আমরা দেখবো যে কি করা যায় বুঝছেন তার ফলে আর বিচার আদালত করা হবে শোনেন আমি কিন্তু ওই যে সব মেম্বার নই আমি ওই স্ব ইচ্ছায় আপনার কাছে মামলা নিয়ে এসি নেই এরকম দুই চারটে মেক আমি হলো গ্রামে ভাত খাওয়াছি সেটা ক্যাপাসিটি করে বুঝেন নাই আর স্বদুখে এখানে কিন্তু আসা নেই। এই মহিলা এই যা জানু তাকার বলে শেষ নাই আর একটা বাচ্চাও আছে কি করে এই বলে যে এই বাচ্চাটাকে ছাড়িয়ে ওই ভাত খাবে না এটা বলতেও তো লজ্জা করলো না আসলে এর হলো গরুর দোষ আছে এর আগে ইতিপূর্বে শুনছি এই মহিলার আরও একটি বিবাহ হয়েছিল হওয়ার পরে সেখান থেকেও এইভাবে চলে যাচ্ছে হুম সেটা তো আপনি জানেন না তে এই বিচারের আগে এই মেয়ের যে গার্জেন গ্রুপ আছে এটাকে আপনি ডাকে নেন তার কাছ থেকে লিখিত নিয়ে এই মেয়ে কীভাবে ভাত খেলেতে হবে এ কায়দা কৌশল আমার জানা আছে যদিও আপনার না থাকে হুম আমি দেখবো আপনি ওই গার্জেন মহলকে ডাকে নিয়ে বোর্টে ডাকেন কোন দিন ডাকবেন সেই দিনই বিচারের রায় আমি দিয়ে দেব এবং আচ্ছা ঠিক আছে আমি কেস তো নিয়ে নিছি তোমরা নিয়ে এসো মহিলারটা আমি জিজ্ঞেস করি যে কী হয়েছে তারপর দেখবো যে আর কি করা যায় আচ্ছা এই মেয়ে তোমার কি হয়েছে তুমি স্বামীর ভাত খাও না কেন কী জন্য ভাত খাও না ও তোমার স্বামী দুর্বলতা দুর্বলতা কারণের জন্য ভাত খান না একটা ছেলে হলো আর একদিন এসে দুর্বলা হলো আচ্ছা ঠিক আছে দুর্বলা না কি আমরা এখনই পরীক্ষা করে দেখতেছি যদি কোনো দুর্বলা না থাকে তাহলে তোমাকে ভাত খাতেই হবে বুঝছ আমি কয়টা মেম্বার নিয়ে পরামর্শ আমরা করতেছি যে দুর্বলতা থাকে তাহলে আমরা তোমার ভাত ছুঁয়ে নেব তে যাই হোক এই এক এক অর্থ থুয়ে দেখো যে দুর্বলতা না কি ঠিক আছে ও তাহলে দুর্বলতা নয় তালা তুমি ভাত খান না কী ভাত খান না এই লাগাও তোর হে সারা বেলা ভাত লাগে ও এখন ভাত খাবা আচ্ছা ঠিক আছে যাও